আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি ডাক্তার হাকিম মোহাম্মদ ইসমানি, সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ঢাকা। আজ আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো, শিশুদের কোষ্ঠকাঠিন্য হলে করণীয় কি, আপনি কিভাবে বুঝবেন এটার কারণটা কি, এবং এটার চিকিৎসা কি আছে, এই বিষয়ে আমি আলোচনা করব। মূলত বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য একটা রোগ। অনেক বাচ্চারা আছে দুই দিন একদিনে পায়খানা করে, অনেকে আছে প্রতিদিনই পায়খানা করে। কিন্তু স্বাভাবিক নিয়ম হলো, একজন বাচ্চার সপ্তাহে কমসে কম তিনবার পায়খানা করা, এর কম হলে বোঝা যাবে যে এটা কোষ্ঠকাঠিন্য। বাচ্চারা অনেক সময় বাথরুমে গেলে কান্না করে, পেট মোচড়া দেয়, এবং অনেক বাচ্চা আছে যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেম, তাদের পায়খানা রাস্তা চুলকায়, আবার কিছু খেতে চায় না, মা অনেক জোরাজোরি করেও তাকে কিছু খাওয়াতে পারে না। এটার কারণ হলো তার ভিতরে কোষ্ঠকাঠিন্য আছে। এখন যে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য আছে, এদেরকে আঁশ জাতীয় খাবার খাওয়াতে হবে, শাক সবজি বেশি করে খাওয়াতে হবে, পানি তরল জাতীয় খাবার বেশি খাওয়াতে হবে, এবং যদি আপনি ঘরোয়া যদি কোনো কিছু খাওয়াতে চান, তাহলে এক গ্লাস পানি আপনি গরম করবেন, এর ভিতরে দুই টুকরা অথবা তিন টুকরা আদা কেটে কেটে ছেড়ে দিবেন, হালকা এক চিমটি লবণ ওখানে দিয়ে দিবেন, এটাকে জাল দেওয়ার পরে এটাকে নামিয়ে রাখবে। এবার বাচ্চাকে চা চামচের দু চামচ সকালে, দু চামচ রাত্রে খাওয়া, তাহলে দেখবেন বাচ্চার কোষ্ঠকাঠিন্য খুব অতি সুন্দর পরিষ্কার হয়ে যাবে এবং আরাম বোধ করবে। এছাড়া যদি কেউ এটা করতে না পারে, তাহলে হামদত ওনাদের একটা ওষুধ আছে ননিহাল, এই ননিহাল ওষুধটা আপনি দেড় চামচ করে সকালে এবং রাত্রে খাওয়াইতে পারেন, তো পেটের গোলযোগ দূর হবে, বমিভাব দূর হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে, এবং মুখের রুচি বেড়ে যাবে, বাচ্চা দেখবেন খুব দ্রুত খানা খাবে। আশা করি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং শেয়ার এবং কমেন্ট করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।